33 নং বিজনী বিধানসভা সমষ্টিৰ ভোটগ্ৰহণলৈ মাজত মাত্ৰ 4 দিন বাকী। ইয়াৰ মাজতে বিভিন্ন দলৰ নিৰ্বাচনী প্ৰচাৰ তুংগত উঠিছে বিধানসভা সমষ্টিটোত। আজি বিধানসভা সমষ্টিটোত অসম জাতীয় পৰিষদৰ মনোনীত প্ৰাৰ্থী ৰূপম কুমাৰ দাসে বাহিৰ কৰিলে এক বিশাল মটৰ চাইকেল ৰেলী। রূপম কুমার দাসর হয়ে বাহির করা রেলিটি পতিলাদহার বৃহত্তর বিজনী মহকুমা পরিভ্রমণ করে। এই সমদলটির শোভা উদ্বোধনী করে জাতীয় পরিষদর সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন বকুমতারিয়ে। জাতীয় পরিষদ দল আর রাইজর দল খুব ভাল ফলাফল করব আর ইতিমধ্যে আমি 20টাতে অধিক সিট পাবলের কারণে সক্ষম প্রথম পর্যায়ের নির্বাচন আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনতো আমার খুব উন্নত ফলাফল হব ভাল হব আর এটা আমি সমীক্ষা ইতিমধ্যে আমি করব পড়া নাই। দ্বিতীয় পর্যায়ের যদি নির্বাচন তাতো ভাল ফলাফল দেখাব সক্ষম হম আর তৃতীয় পর্যায়ের নির্বাচনতো আমি খুব সুন্দর ফলাফল দেখাবলের কারণে সক্ষম হম আর এইবার জাতীয় দলের পক্ষ থাকবে এবার সরকার। বিজনেস জয় নিশ্চিত নয়? বিজনেস জয় নিশ্চিত, সেই কারণে আইছো আর এটা বিপুলভাবে ইয়াতে জনসাধারণে এটা সমর্থন আগবাইছে। ইয়াতে হাজার হাজার যুবস্বামী এটা ওলাই আছে, আই মহিলাসকল ওলাই আছে, পিতৃস্ব দেউতাসকল ওলাই আছে, সকল রাইজে ওলাই আছে। কারণ কেবল ইয়াত লাগে জাতীয় দলের বিজয় দজা ওলাবর কারণে, কারণ ইয়াতে সাম্প্রদায়িক শক্তি বহুত ইয়াত উত্থান ঘটিছে। গতিকে বিজেপি ইয়াত উৎখাত করবলৈ কারণে যদি অসম বিরোধী কাম করে আছে বিজেপিয়ে, আর অসম বিরোধী কাম করার কারণে বিজেপিয়ে যেনেকা পরিকল্পনা করেছে তাক নচ্ছাদ করে এবার জাতীয় পরিষদ দলক ইয়াত বিজয় সাব্যস্ত করব করাব রাইজে। আর রূপম কুমার দাস বিপুল ভোটত জয়ী হবল কারণে সক্ষম হব, কারণ আমি সকল সমীকরণ ইতিমধ্যে চাইছো ইয়াতে বিপিএফে কোনো কারণে জিকি যাব নোৱাৰে, তার লগেলগে ইউপিপিএলর ক্যান্ডিডেট আছে, ইউপিপিএল ক্যান্ডিডেট জিকি যাব নোৱাৰে। আর যদি কংগ্রেসের ক্যান্ডিডেট কংগ্রেসের মানে বিপিএফ যদি বুঝাবুঝি কমল সিং নাজারি বহু দীর্ঘদিনিয়া সময় ইয়াত প্রতিনিধিত্ব করেছিল, রাইজর একো উন্নয়নমূলক কাম করব পড়া নাই আর তেখেতর সময় ইতিমধ্যে উকলিছে। গতিকে নতুন যুবচামক উদ্যমে কাম করাটা বিচারছে বিজনীবাসী রাইজে, সেই কারণে ইয়াত বিজনীত আমার ফলাফল একদম নিশ্চিত, ইয়াত বিজয় সাব্যস্ত করবল কারণে হয়তো আর বিপুল ভোটত, কারণ বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় রূপম কুমার দাসক আঁকলি লৈছে। নিউজ ডেস্ক ডাকৰ এজন।